돈이 뭐예요? 아바로 নক্ষত্রপতন চলে গেলেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি ডিউক দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে মৃত্যু মিছিলের তালিকা আবারও শোকের ছায়া নেমে এলো আন্তর্জাতিক সিনেমা জগতে কোভিড-19 এ আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের জটিলতায় শুক্রবার স্থানীয় সময়ে রাত 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কোরিয়ার স্থানীয় সংবাদপত্রের দাবি অনুযায়ী লাটভিয়ার এক হাসপাতালেই মৃত্যু হয় তাঁর বয়স হয়েছিল মাত্র 59 বছর বেশ কিছুদিন ধরেই বাল্টিক দেশে রেসিডেন্সি পারমিট পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কিম কি ডিউক রিগার সমুদ্র উপকূলবর্তী জুরমালায় একটি রিসর্ট কেনার জন্যই গত 20 নভেম্বর লাটভিয়ায় গিয়েছিলেন তিনি তবে সম্প্রতি বেশ কয়েকটি জরুরি সম্মেলনেও তার দেখা না পাওয়ায় অনুসন্ধান শুরু করেন তার সহকর্মীরা পরে জানা যায় কোভিডে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন লাটভিয়ার এক হাসপাতালে সুরক্ষার কারণেই গোপন করা হয়েছিল সমস্ত তথ্য রিগা পরিচালক ভিটালি ম্যানস্কি এদিন তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন